সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আজকে আমাদের অত্যন্ত বেদনার এক দিন। আপনারা জানেন যে এখানকার প্রভাত প্রতিম নেতা এবং জমি রক্ষা আন্দোলনের অন্যতম স্তম্ভ সম্মানীয় নিশিকান্ত মণ্ডল মহোদয়, আমাদের প্রাণপ্রিয় নেতা, তিনি এই দিনে দুষ্কৃতকারীদের হাতে, জিহাদীদের হাতে, খুনিদের হাতে, দেশ বিরোধী শক্তির হাতে খুন হয়েছিলেন এবং তার আত্মবলিদান দিবসে আমরা প্রত্যেক বছর এখানে সমবেত হই। গত বছর ভয়ঙ্কর করোনার প্রকোপ ছিল, তার মধ্যেও আমরা পালিত করেছিলাম এই দিবস। তো আমার মনে আছে যে সেদিনও আপনারা সবাই সমবেত হয়ে এই নেতাকে স্মরণ করেছিলেন এবং তার প্রতি, তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছিলেন। আমি আমাদের শহীদ স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে যেটা হয়েছে তার সমস্ত কর্মকর্তাকে সত্যজিৎ মণ্ডল সহ আন্তরিক অভিনন্দন জানাব যে অনেক প্রতিবন্ধকতা, কারণ আমরা সব জিনিসে রাজনীতি দেখি, রাজনীতির বাইরে আমরা উঠতে পারি না। তার মধ্যেও এখানে তার পুরো পরিবার, বিশেষ করে সম্মানীয় মানসী মণ্ডল মহোদয়া, আমাদের বড়দির মতো আমাদের মাতৃসভা, তিনি আমাদের মধ্যে এসেছেন তার পুরো পরিবারকে নিয়ে। অর্থাৎ প্রমাণ হয়ে গেল যে শুভেন্দু অধিকারীর আত্মীয় নিশিকান্ত মণ্ডলের পরিবার, অন্য কারোর আত্মীয় নয়। তার প্রমাণ হয়ে গেল। আমি এই পরিবারকে কৃতজ্ঞতা জানাই। আমার পরিবারের সঙ্গে নিশিবাবুর সম্পর্ক 1993 সাল থেকে, তখন সিপিএম এর পঞ্চায়েত সমিতি, নিশিবাবু ভূমি কর্মাধ্যক্ষ ছিলেন সিপিএম এর পঞ্চায়েত সমিতি। সেই সময় জেলিংহামের জমি নেওয়ার নোটিশ হয়েছিল, আমি ফুলটা দিয়েছি শহীদ বেদিতে আর নিশিবাবুকে আমার গাড়িতে তুলেছি, সোজা আমি নিয়ে গিয়ে আমার বাড়িতে নিয়ে চলে গেছি। নিশিবাবু আমার বাড়িতে থেকে প্রস্তাবককে দিয়ে বিডিও অফিসে নমিনেশন করেছিলেন 2008। নিশিবাবুর এজেন্ট ছিল না, পোলিং এজেন্ট, নিশিবাবু ভোট দিতে পারেনি। বস্তায় আবির এবং বোমা নিয়ে নন্দীগ্রাম কলেজ গেটে হাজির যারা জিতবে ভেবেছিল, গণনা হল ভোট না দিয়ে, পোলিং এজেন্ট না দিয়ে আমার বাড়িতে থেকে, খাঁটিতে থেকে নিশিকান্ত মণ্ডল জিতলেন। তাহলে নিশিকান্ত মণ্ডল মানুষের কোন জায়গায় ছিল, হৃদয়ে ছিল, এটা প্রমাণিত। আমি আর কথা বাড়াবো না, আমাকে এখান থেকে পূর্ণ কাজে ভবানীপুর যেতে হবে। আপনারা একটা পূর্ণ করেছেন, আমাকে তো 1200 ভোটে হারিয়ে দিয়েছিল, বর চক্রবেড়িয়া, ভূতামোর, হাজরা কাটা হারিয়ে দিয়েছিল, ঘোষণা করে দিয়েছে 1200 ভোটে হেরে গেছে শুধু। কেন? এই জয়দেব সাহেব বা অন্যান্য যারা পোলিং এজেন্ট ছিল, এরা যাতে ভয়ে বেরিয়ে পালিয়ে আসে। আরে এরা পালানোর লোক নয়, নন্দীগ্রামের লোক, আমার কাউন্টিং এজেন্টরা। আপনার সোনা চূড়ার 17টা মেশিন লুকিয়ে দিয়েছিল। আরে আমি তো জানি 4000 না হলে 3000 তো লিড হবে সোনা চূড়া,
সোনাছোড়া কখনো সুরেন্দু অধিকারীর সঙ্গে বেঈমানি করতে জানে না, সোনাছোড়া কখনো সনাতনের সঙ্গে বেঈমানি করে না, সোনাছোড়া কখনো জয় শ্রীরাম হরে কৃষ্ণের সঙ্গে হর হর মহাদেবের সঙ্গে বেঈমানি করতে জানে না, সোনাছোড়া গলায় থাকা কণ্ঠে আর সাথের সঙ্গে বেঈমানি করতে জানে না, সোনাছোড়ার তুলসী মঞ্চের সঙ্গে বেঈমানি করতে জানে না, করতালের সঙ্গে মৃদঙ্গের সঙ্গে বেঈমানি করতে সোনাছোড়া জানে না। তাই সোনাছোড়া গণনা হলো দিদিমণি গণ ফট ব্যাক টু দি প্যাভিলিয়ন। আশীর্বাদ করুন, আশীর্বাদ করুন, তুলসী দেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ঋষিবাবু বাবুর আত্মা শান্তি পাক। আর আমি আছি লড়বো, এই কাস্টকে বলবো সরকার তো কিছু করবে না। সরকার তিনটা জিনিস জানে, ভাতা ভিক্ষা আর ভর্তুকি, নো চাকরি নো শিল্প, নো শিক্ষা নো শাস্ত্র। ইনি জানেন 30% দুধেল গাই আছে কেনামারির আর গড় চক্রবেড়িয়ার ছুটছে কেমন, সিবিআই ঢুকেছে, দেবব্রত মাইতির মারান গেছে, 12 টাকা ছুটাচ্ছে, সুপিয়ান আছে, সাউদ্দিন আছে, বাইতুল আছে, শামসুল আছে, ছুটছে, মুশারফ আছে, ছুটছে, সব হিসাব যোগ আর বিয়োগ ঠিক আছে। অপেক্ষা করছিল তালিবানরা, মোদি কবে যাবে, ওই ট্রাম্প কবে যাবে আর আফগানিস্তান দখল হবে, আর এরা অপেক্ষা করে আছে মোদি কবে যাবে ভারতবর্ষ দখল করবে। আমরা থাকতে থাকতে ওটা করতে দেবো না, আমরা থাকতে থাকতে করতে দেবো না। আমরা বন্দে মাতরমের পূজারী, সনাতনের ধ্বজ আমরা রাখবো, এই ধ্বজ কেউ কেড়ে নিতে পারবে না। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, সবাই ভালো থাকবে। তুমি সত্যজিৎ ক্লাসটাকে ভালো করে দাঁড় করাও। এখানে একটা ডে কেয়ারের জন্য 2.5 বিঘা জমি ছিল, ওই জমিটা আমি ক্লাসকে দিয়ে দিব। ক্লাসটা ভালো করে দাঁড় করাও। আমরা কেন্দ্রীয় সরকার থেকে এই ট্রাস্টের জন্য ফাইলটা রেডি রাখো, সমস্ত কাগজপত্র যা যা আছে, এই জমিটাও আমাদের আছে, এই মুখেই যে জমিটা আছে 2.5 বিঘা, আমরা এই জমি দিয়ে দেবো। এখানে একটা ভালো প্রতিষ্ঠান গড়ে উঠুক, যে প্রতিষ্ঠান আপনাদের প্রাইমারি চিকিৎসা দেবে, যে প্রতিষ্ঠান আপনাদের পড়াশোনা, যে প্রতিষ্ঠান পাঠাগার, যে প্রতিষ্ঠানে এখানকার যুব সমাজ, এখানকার বোনেরা, এখানকার বয়স্ক মানুষরা সবাই শান্তি পাবে, এরকম একটা প্রতিষ্ঠান গড়ে উঠুক। জমিটা আমি দিয়ে দেবো ট্রাস্টকে, কাগজপত্র রেডি করো। আর এই ট্রাস্টে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি সিএসআর এর মাধ্যমে আমরা অনেক গাছ আনবো,